আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রানা বুইয়া, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, আখাউড়া নাসির নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের পরমাণু গঠন অধ্যায়ের প্রতীক বিষয়ে। প্রতীক নিয়ে আলোচনা করার আগে আমাদের মৌলিক পদার্থ সম্পর্কে জানতে হবে। যে সকল পদার্থকে ভাঙলে ওই সকল পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। এরকম মৌলিক পদার্থের সংখ্যা পৃথিবীতে আবিষ্কৃত মূলের সংখ্যা হচ্ছে 118টি। আমাদের নবম শ্রেণীতে অবশ্যই 1 থেকে 30 অথবা 35 অথবা 36 পর্যন্ত মৌলের নাম বা প্রতীক আমাদের শিখতে হবে। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। তোমরাও এরকমভাবে বলার চেষ্টা করবে। এর আগে আমরা যাই মৌলিক বিষয়ে। প্রতীক কী? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক কি বলতো? এইচ। এই হাইড্রোজেনের প্রতীক এইচ। কোনো মৌলের প্রতীক লেখার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি প্রতীকটি একটি লেটারের হয় তাহলে তা হবে বড় হাতে, আর প্রতীকটি যদি দুটি লেটারের হয় তাহলে তা হবে, প্রথমটি হবে বড় হাতের আর দ্বিতীয়টি হবে স্মল লেটার অর্থাৎ ছোট হাতের। এরকম আমরা কিছু মূলের প্রতীক এখানে লিখব। বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। এ হচ্ছে 36টা মূলের প্রতীক। এখন দেখো এখানে 11 নম্বর মূলের নাম হচ্ছে সোডিয়াম, আর 19 নম্বর মূলের নাম হচ্ছে পটাশিয়াম, 26 নম্বর মূলের নাম হচ্ছে আয়রন, এবং 29 নম্বর মূলের নাম হচ্ছে কপার। এখন এই 4টি মূলের প্রতীক লেখার সময় দেখো, সোডিয়াম এটা এসেছে ল্যাটিন ভাষা নেট্রিয়াম থেকে, পটাশিয়াম এটি এসেছে কেলিয়াম থেকে, এটা ল্যাটিন ভাষা কি? কেলিয়াম। আয়রন এটার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম থেকে এসেছে, ল্যাটিন ভাষা কি? ফেরাম। কপার এটি ল্যাটিন ভাষা কাপ্রাম থেকে এসেছে। প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ, আজকে আমরা 1 থেকে 36 পর্যন্ত মৌলের প্রতীক সম্পর্কে জেনেছি। আশা করি তোমরা ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করতে পেরেছ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি। এ বলে আজকে আমরা প্রতীক নিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। আগামী ক্লাস উপভোগ করার জন্য তোমাদের আহ্বান করা হচ্ছে। আসসালামু আলাইকুম।